বোঝা যায় কোরআন থেকে আমরা মুখ ফিরিয়েছি ঠিক কিনা জাহান নামের কথা বললে জান্নাতের কথা বললে মানুষ চিন্তা করে মরে গেলে সব শেষ আবার কি হবে আল্লাহ ফকরুল আলমিন তাই তিনি বলছেন হ্যাঁ এই সেই জাহান নাম যা তোমাদের ওয়াদা দেয়া হয়েছিল এই সেই জাহান্নাম যা তোমাদের ওয়াদা দেয়া হয়েছে এখন তোমরা যেটাকে অস্বীকার করেছ অতএব দুনিয়ায় থাকাকালীন আমরা এক শ্রেণীর মানুষ আমরা এটাকে অস্বীকার করেছি তাই আল্লাপরা বুলে নেবিন সেই দিনকে বলবেন তাতেই তোমরা প্রবেশ করো অর্থাৎ তোমরা কি করবে জাহান্নামের মধ্যে প্রবেশ করো এইবারে বলেন আল্লাহ পকরাবুল এই কথা তিনি কোরআন পাঠিয়ে দিলেন নবী তিনি মাস্টার হিসাবে আসলেন আমরা জানি কোনো পরীক্ষক যদি তার পূর্বে যদি আপনার প্রশ্ন কোশ্চেন আউট হয়ে যায় ওই কোশ্চেনটা আউট হওয়ার পরে সে কোশ্চেনটা ভালো করে বই দেখে দেখে পড়ে পরীক্ষার হলে গেলে আচ্ছা কোশ্চেন তো তার আগে দেখে নিয়েছে তার পরীক্ষা ভালো হবে না হবে না কথা বলেন আপনারা বুঝতে পারছেন না নাকি আর শীতকালে হেনা করেন না করলে তাহলে কিছু ভিতরে পাবেন নালে মাল এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমার ভাই তাহলে বোঝা যায় কোশ্চেন যখন সে এক মাস আগেতে আউট হওয়ার পরে সেই কোশ্চেনটা পড়ছে মানে তার সব কিছু করে নিয়েছে এর দ্বারা বোঝা যায় সে ভালো কিছু করে ফেলেছে কিন্তু ওটা হলো অন্যায় ঠিক কিনা কারণ পরীক্ষা বলতে কি বোঝায় পরীক্ষা হবে কোশ্চেন যদি তার আগে থেকে দশজন পাই নাই আর একজন চুরি করে নিল এটা অন্যায় ঠিক কিনা দুনিয়ার নিয়মে কিন্তু পাক রব্বুল আলামিন তিনি যে পরীক্ষা নেবেন কোশ্চেনকে পুরো আউট করে দিয়েছেন এটা একজনের জন্য নয় গোটা বিশ্বের জন্য জোরে বলি গোটা বিশ্বের জন্য যদি কোরআন এই কোশ্চেনকে আউট করা হয় এই প্রশ্ন উত্তর গাইডকে যদি আউট করে দেয়া হয় আবার মানুষ বুঝতে পারবে না বলে আল্লাহ নবী সাল্লাম এসে বোঝালেন সাহাবা তাবে তাবিন এই বর্তমানে ওলি আল্লাহ তারাও বলছেন ওলামাই হক তারা ওই কথা বলছেন তারপরে রেজাল্ট আউট হয় প্রশ্ন আউট হওয়ার পরে আমরা সব শুনে আমরা কি করি তারপরেও নামাজ পড়ি না তারপরেও রোজা রাখি না তারপরেও কোরআনের কথা শুনি না হাদিসের কথা শুনি না এর দ্বারা কি বোঝায় আমরা আল্লাহর কথার না নাফরমানি করেছি ঠিক না আমার ভাই জানে রা যদি কোনো বান্দাবান্দি আল্লাহর হুকুমকে মেনে নেয় আল্লাহরের তরিকা কে মেনে নেয় পৃথিবীর যত অলি আল্লাহরা এসেছেন এই সমস্ত অলি আল্লাহদের কাজ কি আমরা অনেকেই বলি পীর সাহেবের কাছে গিয়ে কি হবে অলি আল্লাহর কাছে গিয়ে হবে এরাই কিছু নয় ইউটিউব ফেসবুক তো খোলেন বলে না আমি নাম করে বলছি না এক ব্যক্তি বলছে কোনো পীর বলে কিছু নাই অলি বলে কিছু নাই কোনো কারোর কাছে যেতে হবে না তো একজন বলছে হুজুর আমি আপনার কথা মতো চলি বলে ওটা ভালো কাজ করো কত বড় শুকনো হারাম করে দেখে এ কি যে বলছে আমার কথা মেনেছো বলে এটাই খুব ভালো কাজ করেছো আর কোনো অলি আল্লাহ কোন পীর সাহেবের কত মতো চললে বলছে ওটা চলবে না তাহলে অলি পীর মোরশেদ যে ভাষায় বলেন না কেন এক কথায় এরা হলো ওস্তাদ এরা হলো শিক্ষক আপনার নামাজ কাদা হয় তার নামাজ কাদা হয় না আপনার খাওয়ার ঠিক নেই তার খাওয়াটা হতো হালাল খাওয়া আপনার চলা বলা ওঠা বসা সঠিক নেই তার চলা বলা ওঠা বসা আপনার থেকে উত্তম অতএব আপনি বলছেন আমার কথা অনুযায়ী চলবে আর তার কথা অনুযায়ী চলবে না আর আমাদের মতো সমাজের কিছু সাধারণ মানুষ এরা ইউটিউবের ফেসবুকের পাল্লায় পড়ে সব শেষ কথা বুঝতে পেরেছেন না পারেন আপনি পনেরো ষোলো বছর মাদ্রাসায় পড়েছেন কিছুই বুঝতে পারেননি কিন্তু দুদিন চার দিন ইউটিউব ফেসবুক ঘেঁটে দেখে নিয়ে যে মুক্তি সাহেবের বড় মুক্তি সাহেব হয়েছে আসার পরে বলছেন হুজুর এটা বলেন তিনি কি হবে আমার ভাই আমার মতো শিক্ষক আমি যে বলছি আমার চলা বলা ওটা বসার মধ্যে সমস্যা আছে আর তিনি এমন একজন পবিত্র মানুষ মানুষ আমার থেকে উত্তম আমি মনে করি আমার থেকে যদি ফলো করতে হয় তাকেই বেশি ফলো করা উচিত কারণ আমরা কোরআনের দিকে ফিরে যাব ইত্যাবিহু মাল্ল য়সালুকুম আজরা উ আল্লাহ জানিয়ে দিলেন কোন ব্যক্তির তোমরা অনুসরণ করবে কোন ব্যক্তির অনুকরণ করবে ইত্যাবিউহো এতে বা করো মাল্লা য়াসা লুকু মা যে দিনের দাওয়া দিয়ে কোনো অজরত চায় না যে দিনের দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চায় না ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি আল্লাহর জন্য দাওয়াত দিলেন জীবনকে বিশ্ব মানবের কল্যাণে কুরবানি করলেন আর আমি কিন্তু কোনো দাওয়াতে গেলে আমার কিছু চাহিদা আছে নেওয়া না নেওয়া য আর না যায় আমি পরে যাব আমি দাওয়াত দিচ্ছি কিছু পারিশ্রমিক নিয়ে আর তিনি খালিস আল্লাহর জন্য দিচ্ছেন আপনাদের সাধারণ ব্রেনে কি বলে যে মানুষটা একটা কাজ যদি আল্লাহর জন্য করে আর একটা মানুষ আল্লাহর জন্য করছে কিন্তু মালের ধান্দা রয়েছে উত্তম কি হবে বুঝতে পারেন না এখন আপনার বাড়িতে কাজ করতে এসেছে বলছে ভাই এই ঘাসটা একটু চেঁচে দেবে সামান্য জায়গা তো একজন মানুষ বলছে পঞ্চাশ টাকা লাগবে আর একজন ভাই বলছে দূর ভাই তুই দাঁড়া দেন দেখি আমি এইটুকু ঘাস তো দু চার কোদাল মেরে দিলে শেষ এখনো তাড়াতাড়ি করে ওই দু চার কোদাল তুলে দিল আচ্ছা বলেন তো দেখি ওই মালিক কার বেশি মোহাবত করবে বন্ধু হিসাবে তাকে গ্রহণ করবে নেওয়া না নেওয়া বড় বিষয় নয় কে ঠাট্টা করছে যে পয়সা নেওয়া লোক ঠাট্টা করছে বিনা পয়সার লোকের আমার ভাই এইবারে আমি ফিরে আসি আমি আপনি বলছি যে উমুক বাড়িতে খাওয়া যাবে বলে কোনো অসুবিধা নেই বলছে ওই বাড়িতে খাওয়া যাবে বলে কোনো অসুবিধা নেই মানে খাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচার নেই যায় আছে আর ইনি বলছেন খাওয়া যাবে না কারণ কোন দিকে তাকিয়ে বলেছেন হাদিসে কুদিসির দিকে তাকিয়ে বলেছেন কোরানের আয়াত রয়েছে ইয়া আয় হর রসুল কুলুমিনের তৈবে তিওয়াম আগে নামাজ নয় আগে রোজা নয় আগে জাকাত নয় আগে হজ নয় হেরসুল প্রথম কাজ হলো হালাল খাওয়া তারপরে সৎ কাজ করা জোরে বলি আল্লাহ কে বললেন আল্লাহ বললেন কাকে বললেন রসুলকে বললেন সর্বপ্রথম সৎ কাজ করার আগে হালাল খেতে হবে অনেকেই চালাক মানুষ আমরা বর্তমানে তো খুব চালাক বলে ওটা নবীর জন্য খাস আমাদের জন্য কোথায় বলা আছে ইয়া কুম আমার মিন তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো রেজেক হিসাবে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো এখনই হাদিসে কুদ্সির দিকে লক্ষ্য করলে আমি বলছি যেখানে পারবে সেখানে মেরে দেবে আর তিনি বলছেন না বাবা খেতে গিয়ে যদি সন্দেহযুক্ত খানা হয় ওটা ছেড়ে চলে আসবে তাহলে বলেন তো দেখি আমি ভালো না তিনি ভালো নিঃসন্দেহ এটা আমাদের ব্রেন সায় দেয় যে আমার থেকে তিনি ভালো কারণ তিনি কোরআন হাদিসে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আমল করছেন এবং মানুষকে বলছেন আমার ভাই এইবারে ফিরে আসি হাদিসটা অনেক লম্বা চওড়া আমি ছোট্ট করে বলছি এক ব্যক্তি সফরে গেছেন সফরে যাওয়ার পরে তার শরীরে ধুলাবালি তাদের চুলগুলো তার চুলগুলো এলোমেলো এই ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছেন ইয়া আমার প্রভু হে আমার প্রভু হে আমার প্রভু এইভাবে তিনি দোয়া চাইলেন অতএব অতএবু হারামুন। অমাসরাবু হারামুন অমালবাসু হারামুন তার খাদ্য তার পানীয় তার লেবাস তার সোর্স অফ ইনকাম সবগুলি হারাম তার দোয়া কবুল করা হবে না হবে না বলেন তো দেখি আল্লাহ পকরব্বুল আলমিন দুই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয় না নম্বর এক মজলুম ব্যক্তি মজলুম কাকে বলা হয় যে অত্যাচারিত হয়েছে আর এই ব্যক্তি দেখবেন যার উপরে অত্যাচার করা হয় যাদেরকে অন্যায়ভাবে জেলে ধরে রাখা হয় যাদেরকে কষ্ট দেওয়া হয় এক দেশ থেকে আরেক জায়গায় তাড়িয়ে দেওয়া হয় এক কথায় অত্যাচারী যারা এরা হলো মজরুম এই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ দোয়াকে কবুল করেন ফিরিয়ে দেয় নাই নম্বর দুই মুসাফিরের দোয়া কবুল করেন মুসাফির অর্থাৎ যারা সফরে বার হয় তো এই ব্যক্তি তো লম্বা সফরে বার হয়েছেন লম্বা সফরে বার হয়েছেন মানে এনার দোয়া কবুল হওয়ার দরকার হাদিস অনুযায়ী বলছে যে না এই ব্যক্তির দোয়া কবুল হয় নাই কোন কারণে তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার লেবাস হারাম তার সোর্স অফ ইনকাম যেটা আছে সেটাও হারাম তাহলে হারাম দ্বারা যদি সে দোয়া চাই কোনো কাজে আসবে না এটা আল্লাহর নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন এ চড়াও আরো বলা হয়েছে লাহমিন নাবাতামিনা সুহুতি কুল্লু লাহমিন নাবাতামিনা সুহুতি কানাতিন নার আউলা বিহি আল্লাহর নবী বলেছেন যদি কেউ লাহমিন নাবাতামিনা সুহতি হারাম মাল খেয়ে তার শরীরে আমরা জানি খাদ্য খেলে মেডিকেল সায়েন্স কি বলছে শরীরে রক্তমাংস তৈরি হয় তাহলে এই খাদ্য খাওয়ার পরে যে রক্তমাংস তৈরি হচ্ছে এই যে মালটা যদি হারাম হয় আমাদের এই শরীর কোথায় যাবে রসুল বলেছেন জাহান নামে যাবে এদের জন্য দোজকের আজাব হল সমীচীন হাদিস যে কথা বলছেন আর তিনি এমন একজন মৌলানা মুক্তি সুফি আমির দরবেশ ফকির পীর যা ভাষায় বলেন তিনি সেই অনুযায়ী আমল করছেন মানুষকে উপদেশ দিচ্ছেন আর আমি যে তার নামে বদনাম করছি দেখা যায় আমি সব জায়গায় বিসমিল্লাহ এই তো আমাদের পরিস্থিতি আমি আমি করে বলি যে আপনি অধিকাংশ মানুষ আমরা মনে করছি এই পীরদের মানা গোমরা আর আমরা যেটা করছি সেটা গোমরা নয় আমি তো মনে করি এই যারা অলিয়াল্লাহর ছায়া তোলে থাকে এরা সঠিক পথে আছে আর সঠিক মাস্টার না ধরলে ছাত্র কি হয় ওই লাস্টে ইংরাজিতে যদি একটা দরখাস্ত লেগে তার দাঁত ভেঙে যায় জি এখন কি পাস বাবা তুমি এম এ পাস বিএড একটা ইংরাজিতে বাবা একটা দরখাস্ত লিখে দাও না বলে ওটা আমি পারবো না আরে ও মাল তো ফেলুর ওইরম ছাত্রের মাল তো ও যে শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছে যেমন মাস্টার তার তেমন ছাত্র তো আপনি যে ইউটিউবার ফেসবুক দেখে যে হুজুর হচ্ছেন ও আপনি গোলে মালে চালাচ্ছেন ঠিক জায়গায় পড়লে আপনিও কি হয়ে যাবেন পেশাই হয়ে যাবেন তাহলে বোঝা যায় ওলি আল্লাহদের কাছে এরা হলো ওই মোর্শেদ ওই সুফি ওই দরবেশ কিছুই বোঝে না কিন্তু এদের কথা চালচালনটা হলো আর হাদিস জোরে বলেন মুসুবাহ আমার ভাই এখন আমি আপনি যদি লক্ষ্য করে দেখি তাহলে হালালের বিষয়ে অনেক হাদিস বলা যাবে আপনাদের এখানে কিছুদিন আগে এসে আমি আলোচনা করেছি তাহলে যে মানুষটাই উপদেশ দিল তাকে খারাপ বলি কি আমি আমি ঠিক চলি না আমার খাবার ঠিক নেই আমার সোর্স অফ ইনকাম ঠিক নেই আমার চলাফেরা ঠিক নেই তাহলে বোঝা যায় আমার থেকে উত্তম কে সেই ব্যক্তি এইবারে আমি আপনি লক্ষ্য করে দেখি বর্তমান জামানায় দেখবেন যদি আমার মতো ব্যক্তির কাছে সুদের ফতোয়া নেন তাহলে আমি কি বলছি আমি বলে দিচ্ছি হ্যাঁ কোনো অসুবিধা নেই এটা এই করে দেবে ওটা ওই করে দেবে আবার কিছুদিন আগে একটা দেখছিলাম এক ব্যক্তি ফতোয়া দিচ্ছেন বলে ব্যাংকে টাকা রাখলে যেটা হয় ওটা সুদ নয় ও যা ইচ্ছা তাই করতে পারেন না হজুমিল্লা কি পরিস্থিতি কি পরিস্থিতি শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেছেন আখের জামানে এমন একটা সময় আসবে কিছু আলেম এলে শিক্ষা করবে দুনিয়ার উদ্দেশ্যে হাউ টু গেট মানি এদের ধান্দা এদের পেট আর পকেট এই নিয়ে সে যখন এলেম শিক্ষা করবে এইটা হলো কিয়ামতের একটা আলামত তাহলে শুধু সম্পর্কে আমি বললাম যে বর্তমান জামানায় বেঁচে চলা যাবে না আর তিনি কিচ্ছু বোঝেন না তিনি এমন একজন মৌলানা এমন একজন মুক্তি না বাবা সুদের সঙ্গে হাক্কা নি জেহাদ করে জোরে বলে এইবারে যদি বলেন কোথায় পেলেন চলে যায় কোরআন কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়েদ্যা রুমা বকিয়া মিনার রিবা ইন মুমকুমতুম উমেনিন হেইমান্দারগণ আল্লাহকে ভয় করো ভয় করবেন কার ওয়েদ্যা রুমা বাকিয়া মিনার রিবা যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও ইনকুমতুম মোমেনিন যদি তোমরা মোমেন হও মোমেন বলতে বিশ্বাসী কাকে বিশ্বাস করেন আল্লাহকে মানে আল্লাহর বিশ্বাস করলে যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দিতে বললেন কে আল্লাহ যদি না ছাড়েন তার পরের আয়াত সুরাল বাকারা দুশো উনআশি নম্বর আয়াত ফেইল্লাম তা ফেলু ফেজানু বিহার বি মিনাল লহি ও রেসুলিহি আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা আমি ফতোয়া দিচ্ছি আমার মতো ব্যক্তি বলছি পীর সাহেবকে মানা যাবে না আমাকে মানবেন আর আমি বলছি সুদ জাহেদ আছে এখন বলেন তো দেখি আল্লাহ বলছে আমার বিশ্বাসী যদি হয় যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছি তাহলে আমি যুদ্ধ করছি আমি ভালো আর যিনি জেহাদ করছেন শয়তানের সঙ্গে তিনি হয়ে গেলেন খারাপ আমার সোনার ভাইয়েরা আমি কেটে কেটে উদাহরণস্বরূপ বলছি এখন অনেকেই বলবেন যে এই সমাজের আমরা তো গরিব হয়ে যাব তাই সুদে টাকা খাটাতে হবে সুদে কি করবেন অনেকে মুসলমানরা টাকা খাটায় আপনাদের এলাকা নয় আমি এর কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের এক জায়গায় আমাদের এলাকায় সুদের টাকা দেয় নাই বলে কারেন্টে চার্জ দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে নিয়েছে কত দশ হাজার টাকা সুদ হয়েছে তিন লাখ টাকা দেয়া হয়ে গেছে সুদের টাকা তিন লাখ তারপরেও ধরে নিয়ে যে চার্জ দিয়ে মারা হচ্ছে আচ্ছা বলেন তো দেখি ইসলাম কেন সুদ হারাম করেছে আমি বলেছিলাম এর আগে উদাহরণ দিয়ে সুদেশে ইসলামের মধ্যে ইসলাম মানে যে শান্তি সুদেশে বাঁধিয়ে দিয়েছে অশান্তি আমি উদাহরণটা দিয়েছিলাম আগে এই জন্য করে সুদ ইসলামে হারাম আমার সোনার ভাইয়েরা অনেকের দেখবেন ঘর নিলাম হয়ে যায় অনেকেই যদি ব্যাংক থেকে লোন নেয় যদি ব্যবসার জন্য ব্যবসায় মার খেয়ে গেল বিপদে পড়ে গেল তার ঘর চলে গেল বিবি বাচ্চা ভেসে গেল। ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় ধনীরা গরিবের পাশে দাঁড়াবে এর নাম হলো ইসলাম জোরে বলেন সোভানন্দ এইবারে যারা সুদে টাকা কাটায় চিন্তা করে আমি গেলে তো সুদের সম্পর্কে বলবে আমি গেলে তো নামাজ সম্পর্কে বলবে শুনে রাখুন আল্লাহর নবী জীবনে মিথ্যা বলেননি কি বলেননি মিথ্যা বলেননি সেই নবী বলছেন আন ইবনি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আদুন আকসারা মিনার রিবা বে যে ব্যক্তি সুদের দ্বারা ইনকাম করলো সুদের দ্বারা টাকা কামালো সুদের দ্বারা মাল বাড়ালো আল্লাহর নবী কি বলছেন ইল্লা কেনা কি ইলা ইলাকিল্লা আমি রসুল জানিয়ে গিয়ে গেলাম যে ওই মাল একদিন ধ্বংস হবে ওই মাল একদিন কমে যাবে ও ফকির হবে ও ভিকারি হবে নাহলে ওর ছেলে ভিকারি হবে ওর নাতি ভিকারি হবে ওর বংশ একদিন ভিক্ষা করে খাবে রসুল যদি কথা বলেন জেনে রেখে দেবেন সুদের সঙ্গে সম্পর্ক রাখলে যারা সুদের মাল কামিয়ে যারা মনে করেন মাল বাড়াবো আল্লাহর নবী বলেছেন এ না হলে এর একদিন ভিক্ষা করে খাবে আমার ভাই আমরা আজকের লক্ষ্য করে দেখি বলছে ওই পীর সাহেবকে মানা যাবে না এর সম্পর্কে জিহাদ করছে আর আমি যে ফতোয়া দিচ্ছি আমি সুদকে বলছি ও যে ব্যাঙ্কে টাকা রাখলে ওটা যেটা বাড়ে ওটা ইন্টারেস্ট নয় অতএব আপনারা বই আপডেট করে দেখেছেন ওখানে ছোট্ট করে লেখা থাকে আই এন টি লেখা থাকে না থাকে না ওটা কি লভ্যাংশ জি ওটা লভ্যাংশ আমার সোনার ভাই কান খুলে খেয়াল করে শুনুন এই যে সমস্যা আমাদের শিক্ষার কিছু অভাব হতে পারে বা জেনে না জানার ভান করা হতে পারে এই যা কিছু করি না কেন মানুষকে সমস্যা সাধারণ সমস্যার মধ্যে যে ফেলে দিলাম সাধারণ মানুষ ইউটিউবার ফেসবুক দেখে যে মৌলানা হয়েছে এ চিন্তা করছে তাহলে সুদের কোনো সমস্যা নেই এত বড় মৌলানা বলছে তাহলে আমার কোনো সমস্যা নেই তাই সে অনুযায়ী সে আমল করবে কারণ সুযোগটা তো খুঁজবে ঠিক কি না এই জন্য করে সব শেষে মানুষ ভুল করুক আর ঠিক করুক মানুষ কোথায় যাবে এরপরে মানুষ হয় জান্নাতে যাবে না হলে জাহান্নামে যাবে মরণের পরে আমি বলেছি ভয়াবহ তিনটে জায়গা শেষ জায়গার নাম হলো জাহান্নাম এখন জান্নাতের যে মেহমানি কোনো মানুষ যদি নামাজ পড়ে রাখে জাকাত দেয় আল্লাহর ফরমাবারদারি করে মানে এক কথায় আল্লাহ রসুলের হুকুম মতো চলে এই ব্যক্তিগুলো যাবে জান্নাতে জোরে বলি বলিস এই ব্যক্তিরা যদি মনে করেন আমরা জানি দুনিয়াতে সবার এক একটা আশা হয় আশা ছাড়া মানুষ আছে আচ্ছা মানুষ এমন আছে একজন গরিব মানুষ যদি বলে আজকের আমি খাসির বিরিয়ানি খাবো কারণ পয়সা তো নেই ও শুধু আশা করেছে আর জান্নাতে গেলে শুধু অন্তরে মনে করবে সামনে এসে রেডি সোহান আল্লাহ বলেন না যে ফল খাওয়ার ইচ্ছা হবে শুধু আপনি মনে করবেন সামনে এসে হাজির ছোট ছোট থোড়া হবে যে কলার ছড়া বলুন বা আপনার আঙ্গুরের ছড়া বলুন খুব ছোট ছোট ছড়া তিরিশ বছর ধরে চললে যত বড় হয় তত বড় জোরে বলেন শুভান এখন বলেন মনানা সাহেবদের কাল্পনিক বাদ এসব বাদ দেন দিন আমার ভাই একজন মানুষ আমি বলেছিলাম যখন মারা যাবে আমরা জানি আমরা চার ফুট দশ ইঞ্চি পাঁচ ফুট ছ ফুট সাত ফুট ধরে রাখি খুব লম্বা হলে আচ্ছা এই মানুষ মারা যাওয়ার পরে কুফরি যারা করবে অবিশ্বাসী যারা হবে এদের শুধু বসার জায়গা হবে চারশো ষাট কিলোমিটার কত বললাম এখান থেকে কলকাতা কত কিলোমিটার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যাই বলেন তাহলে চারশো ষাট কিলোমিটার একটা মানুষ বসে থাকবে এই কানের লতি থেকে ঘাড় কত চার আঙুল পাঁচ আঙুল ছ আঙুল আট আঙুল ধরি আপনি যদি পৃথিবীতে সব থেকে নামি দামি বস্তু নিয়ে ছোটান দূরত্ব হবে তিরিশ বছর কোনো জায়গায় বলা হয়েছে তিন দিনের পথ আবার একাঁধ থেকে ও কাঁত পর্যন্ত তিন দিনের পথের দূরত্ব পায়ের উরুবা রান হবে উনচল্লিশ কিলোমিটার একজন ব্যক্তির বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে এক হাজারের মধ্যে নশো নিরানব্বই জন জাহাঙ্গ নামে যাবে এক হাজারের মধ্যে একজন জান্নাতে যাবে নশো নিরানব্বই জন জাহান নামে যদি যায় আচ্ছা বলেন তো দেখি তাহলে জাহান নাম কত বড় বালিশে শুয়ে শুয়ে অনুভব করবেন তারপরেও জাহান নাম বলবে হালমিম মজিদ আরও কি আছে জাহান নামের পেট ভরবে না যতক্ষণ না আল্লাহর কুদরতি পাটা দেয়া হবে আমার ভাই জানের তাই আমি আপনাদেরকে বলতে চাই কোরআন হাদিস অনুযায়ী যদি চলতে পারেন তাহলে জান্নাতের মেহমানি পাবেন আর না হলে ওই জাহান্নামের মেহমানি যদি পেতে হয় তাই আল্লাহ ফরবুল আলমিন জানিয়ে দিচ্ছেন দেলিকা খঈরুন নজুলম আমসা জরতস তোমরা কি জান্নাতের মেহমানি ভালো ভালোবাসো না জাকুম কোনটা আমরা জাকুম ফল খেতে ভালোবাসি নাকি জান্নাতের মেহমানি বাদ দেব জাকুমটা কেমন পরে বর্ণনায় আমি আসছি এর সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে আমার ভাই তাহলে এটা কেন বানানো হলো আল্লাহ বলছেন এটা অত্যাচারীদের জন্য বানানো হয়েছে এদের শাস্তি দেওয়ার জন্য জালেম যারা এদের শাস্তি দেওয়ার জন্য জালেম কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানে নাই এরাই না প্রমাণ এরাই হলো জালিম কোরআনের কথা শুনে এরা মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল এই সমস্ত ব্যক্তিদের শাস্তি দেয়া হবে তাদের কি দ্বারা এই জাকুম দ্বারা ইন্না ঘে সাদারাতুন তাকরুজু ফি আসলিল এই যে কোথা থেকে বার করা হবে জানেন তলদেশ গাছ বের হবে আপনারা জানেন চাষা মানুষ মাঠে গেলে যে ঘাস থাকে দেখবেন নিরতে যান পরিষ্কার করেন পানির মধ্যে থেকে কিছু গাছ বের হয় না হয় না পানির মধ্যে থেকে যদি গাছ হয় তাহলে আল্লাহ বলছেন জাহান নামের আগুনের মধ্যে থেকে যে গাছবার হবে তার নাম হলো জাকুম দুনিয়ার যে আগুন এটা হলো এক ভাগ কত ভাগ এক ভাগ এর সঙ্গে শ্রেষ্ঠ ভাবে যদি জ্বালানো হয় তেঁতুল কাঠ আর পিয়ারা কাঠ যে কাঠ শ্রেষ্ঠ সুন্দর করে ভালো করে লাগালেন শ্রেষ্ঠ আগুন ওখানেই যদি আমার আপনার হাত দেওয়া যায় হাতটা খুব ভালো থাকবে বলে মনে হয় শ্রেষ্ঠ আগুন দিয়ে যদি পোড়ানো হয় সঙ্গে সঙ্গে কি করবে লাপালাপি করবে তাহলে দুনিয়ার আগুন যদি এত তেজি হয় এটা এক ভাগ আরো মেলান এক ভাগ ভাগ, তিন ভাগ আরও ঊনসত্তর ভাগ ঊনসত্তর ভাগ একত্র করবেন ওই জাহান নামের আগুনের মধ্যে থেকে যে গাছ বাড়া হবে সেই গাছের নাম হলো জাকুম ফি আসলিল জাহিম এই জাহান নামের তলদেশ থেকে এই গাছটা বের হবে এই গাছের ছড়াগুলো কেমন কেন কেন গুরু উসী এর ছড়াগুলো হবে শয়তানের মাথার মতো কাঁদি ছড়া এগুলি হবে শয়তানের মাথার মতো আমরা জানি শয়তানকে আমরা দেখি নাই ঠিক কিনা মানুষ দেখবেন কোনো মহিলা বা পুরুষ যদি হয় দাঁড়িয়ে থাকে একটা মেয়ের যদি দেখতে খারাপ হয় কালো কুশ্রি হয় আর একটা মেয়ে ঠাট্টা করে বলে এ মেয়েটা পেতনির মতো বলে না বলে না বলে পেতনির মতো এই মহিলা কি পেতনি দেখেছে এটা হলো এর কথা। এর রূপক কথা এটা কোনো মানুষের চরিত্র আঁকলাখ যদি ভালো হয় ওই মানুষের সম্পর্কে কি বলে বলে এই মানুষটা হলো ফেরেস্তার মতো বলেন তো দেখি ফেরেশতাকে কি মানুষ দেখেছে তাহলে কি বলে ফেরেস্তার মতো মানে কি বোঝাতে চায় যে মানুষটার খুব আচার আঁকলা খুব ভালো ঠিক কি না তো আল্লাহ ওই রকম রূপক দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে ওই জাকুম ফল যেটা হবে ওর কাঁদিটা হবে শয়তানের মাথার মতো মানুষ খাবে তা দ্বারা তার পেট পূর্ণ করবে কি করবে মানুষ এটা খাবে তার পেট পূর্ণ করবে এখন বলে তুন বলেন তো দেখি এই যে পেট পূর্ণ যে করবে যে খাবে তাহলে আরো অন্য জায়গায় বলা হয়েছে এটা এমন একটা কাঁটাদার যুক্ত ফল খাওয়ার সাথে সাথে গলার নলি ছিঁড়ে বাইরে বেরিয়ে যাবে কাঁটা অন্য জায়গায় বলা হয়েছে যে মানুষ পিপাসার্থ হবে পানি চাইবে গুটের ন্যায় পানি পান করবে আর সেই পানিটা দেয়া হবে পৃথিবীর শ্রেষ্ঠ আগুন এর সঙ্গে আর ঊনসত্তর ভাগ একত্র করে যে আগুন দেয়া হবে সেই আগুনের পানি তার পান করানো হবে তবে পরের দিকে আসছে আমি বলার উদ্দেশ্য হলো এটা যে এই ব্যক্তির কি করা হবে এই ফল সে খেতে থাকবে খাওয়ার পরে রব্বুল আলমিন বলছেন যে হামিম এবং এর উপরে কি হবে এই ব্যক্তির উত্তপ্ত ফোটানো পানি পান করানো হবে শুধু তাই নয় ইলা ইলা ইলাল আর এই ব্যক্তি কি হবে সে আবার জাহান নামে ফিরে চলে যাবে চিন্তা করছে যে ওই খাদ্য খেয়ে আবার কি ভালো জায়গায় চলে আসবে শাস্তি শেষ না এই শাস্তি এখানে শেষ হবে না যেমন আমি আপনাদেরকে বলি এই যে ব্যক্তি যে একবার জাহান নামের অর্ডার হয়ে যাবে ওই ব্যক্তিকে পুড়িয়ে পুড়িয়ে কালো ছাই করে দেওয়া হবে সে ডাকতে থাকবে জাহান নামের গাইডার ম্যান ডাকবেন হে মালিক হে জাহান নামের গাইডম্যান ডাকতে থাকবে ডাকতে থাকবে এক হাজার বছর ডাকার পরে একবার সে ডাক শুনবে বলবে কি হয়েছে বলো কি হয়েছে বলে আল্লাহকে বলো না আমাদের বড় কষ্ট হচ্ছে সহ্য করতে পারছি না আমাদের প্রতি যদি একটু দয়া করেন মালিক আল্লাহকে গিয়ে বলবেন ওই ডাকটা আবার শুনবেন হাজার বছর পর আসার পরে আল্লাহ বলবে কি হয়েছে বলো বলবে আল্লাহ আমাদের কষ্ট সহ্য হয় না আল্লাহ ফরবুল আলমিন সেদিনকে এত আগাম্বিত থাকবেন এত রাগাম্বিত হবেন বলবে ফরমান দুনিয়াতে আমি কোরআন দিয়েছিলাম হাদিস আমার রসুল গিয়ে বলেছিলেন তোমরা শোনো নাই না ফরমানি করেছ শাহাবা তাবেতামিন নাহিম মুস্তায়দিন আলী আল্লাহ আলেম এই সমস্ত ব্যক্তিরা যে বলছে আজকের এ কথা আমরা তো শুনতে চাই না তো সেদিনকে আল্লাহ ধমক দিয়ে বলবেন না ফরমান তুমি দুনিয়ায় থাকাকালীন আমার কথা শোনো নাই আজকের তুমি এখানেই থাকো তোমার চিরজীবন অনন্ত জীবনে শাস্তি হবে ল্য্যা ইয়ে মুতফি হ্যায় বলে হায়া না তুমি মরবে আর না জিন্দা থাকবে আমার ভাই জাহান্নাম বড় কঠিন এত কঠিন সে আমার আপনার বলে বোঝানোর কোনো শেষ নেই এই যে জাহান নামের মধ্যে আমাদেরকে যদি ফেলে দেওয়া হয় তাহলে আমরা কেন জাহান নাম থেকে পানা চাইব বারবার পানা চাইব আল্লাহর হুকুম মতো চলবো আমাদের দ্বারা যেন নাফর মানি না হয়ে যায় দুনিয়ায় আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর বাঁচবেন এর থেকে তো বেশি নয় তাহলে আমি আপনি কিসের অহংকার করি কিসের ঝগড়া কিসের বিবাদ কিসেরা তো দলাদলি হাক্কানি আঞ্জুমান তো সেটাই বলে যে না আজকের হিংসা বিদ্বেষ এই সমস্ত কিছুকে বাদ দিয়ে বাবা এটা ভালোর পথ আর এটা খারাপের পথ এটা সত্যের পথ আর মিথ্যার পথ মানুষ হলো চিন্তাশীল জীব এই মানুষ নিজে নিজে ভেবে নেবে কোনটা ভালো আর কোনটা খারাপ আমি আপনি যতদিন বাঁচব এই ভালো কাজগুলি আমরা করে যাব খারাপ কাজগুলি ছেড়ে দেব। যেটা বুঝতে পারি নাই যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে অনুযায়ী না হয় তাহলে আমি আপনি মানলাম না ছেড়ে দিলাম আমার ভাই আমি আপনি কি করি আজকের সেগুলি না করে বরং আমরা কোরআনকে শোনা তো দূরের কথা মানাতো দূরের কথা আমরা বরণ সেগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায় আমার ভাই জানেন আপ আল্লা পাখরাবিন বলেন ইন্নেসা গরতে জ্যাকুম তরামুল আল্লাহ কি বলছেন নিশ্চয়ই যা কুম পাপীদের জন্য খাদ্য এই সমস্ত ব্যক্তি যারা পাপ করে দুনিয়া থেকে চলে যাবে জাহান্নামে ব্যক্তিদের খাদ্য হবে পাপীদের খাদ্য হবে ই যাক কালমুহুলিয়া ফিলবো এটা তেলের তলানির মত পেটের মধ্যে যাবে পেটের মধ্যে যাওয়ার পরে উতাল পাতাল করবে ভালো সমাজ বাড়িতে খেয়েছেন সমাজ বাড়িতে যাওয়ার পরে বাড়িতে দেখবেন যদি দেয়া হয় যদি গোশ কেনে পাঁচশো কি এক কেজি কেনার পরে বাড়িতে যখন খায় চর্বি হলে আর ছেঁচড়া হলে আর বাতিল মাল হলে একবার চেটে দুবার কি করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করে আর এই ব্যক্তি যদি বিয়ে বাড়িতে যায় বিয়ে বাড়িতে যাওয়ার পরে একবার টানার পরে দেখে শক্ত মাল বাড়ে রেখে দেয় এমন মানুষ আছে না নাই জীবনে বাড়িতে মিষ্টি কিনে খায় না এ শুকনো হারাম করে বিয়ে বাড়িতে গিয়ে পঁয়ত্রিশটা মিষ্টি খেয়ে এসে বন্ধুর সঙ্গে গল্প করছে কত বড় হারাম আমরা এমন মানুষ আছি যারা এই কাজ করি এই সমস্ত কাজ নিজের বাড়িতে আমি আপনি যে জিনিসটাকে এ করি না আর সেইটা বিবাহ বাড়িতে গিয়ে নষ্ট করে সর্বনাশ করে দিলাম আবার অনেকেই বলে হুজুররা এরা কি করে ভালো করে প্লেট চেটে খায় এই সমস্ত চেটে খায় এরা কি কোনোদিন খায় না নাকি যেটা শূন্য সেটা চেটে খায় এটা শূন্য না আদায় করে চিন্তা করছে কিছু না রাগলে লোক বলবে সব খেয়েছে তো ও খেতে পারবে চারানা নিয়েছে বাড়ানা ও আটানা কষ্ট করে মেরে চারানা আবার পাতের বাড়ি রেখে দিয়েছে তুমি এক কাজ করো তুমি ভালো করেই মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করে নিজে প্রত্যেক দিন ওইভাবে নষ্ট করে দেখো মজাটা কেমন আছে মরণের পরে বুঝতে পারবে রসুল্লা সাল্লাহ সালামের সুন্নত অনুযায়ী জীবনযাপন যদি না হয় আমার আপনার সেই দিনকে ধরা পড়তে হবে আমার ভাই এই জন্য করে তেলের তলানির মতো বলতে কি বোঝায় মনে করুন এই যে হাঁড়ি দিয়ে আমাদের পিতলের হাঁড়িতে রান্না হচ্ছে দেখবেন তেল টকবক টকবক করে যদি ফোটানো হয় এই তেলটা কেমন হবে এই পিতলের হাঁড়িতে বলেন তো আরে জাকুম এমন একটা বস্তু যে এর থেকে আরো ঊনসত্তর ভাগ একত্র করুন পেটের ভিতরে গিয়ে কী করবে উতাল পাতাল করবে কারণে বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে পঁয়ত্রিশটা মিষ্টি খেয়েছে হসপিটালে ভর্তি কেন রে বলে এমন খাওয়া খেয়েছি জীবনে তো খাওয়া অভ্যাস নেই তাই পেটের ভিতর হুড়ুম দুড়ুম করতে শুরু করেছে এদিকে একবার টয়লেটে যায় আসে আসে আর যায় কি হয়েছে বলে পঁয়ত্রিশটা মিষ্টির ফয়েস চলছে বুঝতে পেরেছেন তো এরকমভাবে এ যে নাফরমানি করেছে দুনিয়ায় আল্লাহর হুকুম মানে নাই নবীর হাদিস মানে নাই কামেল অলি আল্লাদের কথা শোনে নাই আলেমদের কথা শোনে নাই এই জন্য করে এই ব্যক্তির কি হবে এই জাকুম খাওয়ানো হবে আর তেলের তলানির মতো পেটে গিয়ে এই হুড়ুম দাড়ুম করবে এই উতাল পাতাল করবে শুধু তাই নয় কেমন উতাল পাতাল করবে আল্লাহ আলমিন জানিয়ে দিলেন ফুটুন তো পানির মতো টকবক করে ফুটতে থাকবে পানি ফোটা দেখেছেন তো আমার ভাইয়েরা মায়েরা যারা রান্না করেন তারা জানেন ফুটন্ত পানির নাই পেটের মধ্যে টকবক করে ফুটতে থাকবে তাহলে বোঝা যায় এই জাকুমটা কত কঠিন জিনিস এই ব্যক্তির কি করা হবে খুঁজু আল্লা বলবেন ও আমার মালাইকা ও আমার এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো এদেরকে রশি বেঁধে দাও এদেরকে কি করো এদের গলায় শিকল পরিয়ে দাও কোনো জায়গায় এসে বসেছে পাশে পায়ে তাদের শিকল পরিয়ে দাও দিয়ে কি করো এদেরকে ফিল এদের কি করো এদের টেনে হিজড়ে জাহান নামের মধ্যে ফেলে দাও টেনে হিটলে জাহান নামের বীজখানে ফেলে দেয়া হবে জাহান নাম কেমন যে জাহান নামের মধ্যে মানুষকে যখন পোড়ানো হবে মানুষ হাই হুতাশ করতে থাকবে এত চেঁচাবেচি করবে উত্তপ্ত গরমে মানুষকে যে পোড়ানো হবে তার চিৎকার যে কষ্ট মানুষগুলো দূর থেকে আস্তে আস্তে ও আওয়াজ শুনতে পাবে শুনতে পাবে আওয়াজ কেমন আমি আপনি একটু বললে বুঝতে পারবো কেমন আওয়াজ এই আওয়াজটা এমনই হবে এই ভয়টা এমন হওয়া উচিত এখন আপনাদের সম্মুখে একজনকে যদি এখানেই বলা যায় এর ফাঁসি দেয়া হবে এখন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে তার গলায় কি করা হলো ফাঁস লাগানো হলো আরেকজন ফাঁসি আরেকজনকে ফাঁসি দেয়া হবে তার সামনে যদি একজন ব্যক্তিকে ফাঁসি দেয়া হয় এই মানুষটার খুব আনন্দ লাগবে বলে মনে হয় যার ফাঁসি দেয়া হবে তার সামনে যে ওরো ফাঁসি হবে তাহলে ও মরার আগে এমনি মরে যাবে তদুর জাহান্নামিরা জাহান্নামের মধ্যে যে জ্বলতে থাকবে ঈদে উলকুফি ঘা সলেখা সেগি কামাইয়া দু তামাইয়া দুদিকুল উলকিয়াফ ইফ উজুন সা আলা তু হা এর মধ্যে অনেক আয়াত রয়েছে এই সুরা মুলকের মধ্যে অনেক আয়াত রয়েছে আমার ভাই না ওই জাহান নামের মধ্যে মানুষগুলো তারা জ্বলতে থাকবে এক হাজার দূরত্বে থেকে মানুষগুলি জাহান নামের কষ্টের আওয়াজ শুনতে পাবে কষ্টের আওয়াজ শুনতে পাবে তাহলে এই জাহান নামের মধ্যে আমাদের যদি একটু আগুন যদি ধরে যায় আমরা কি করি দেখবেন বিশ পঞ্চাশ জন একশো জন চেলাচেলি করে পানিটাকে দিয়ে বন্ধ করার চেষ্টা করি ঠিক কি না দুনিয়ার আগুন যদি এত তেজি হয় তাহলে মরণের পরে ওই যে আগুন কতটা তেজি হবে সেই আগুন যদি আমার আপনার ওই জাহান নামের আগুনের মধ্যে যদি আমাকে আপনাকে ছুঁড়ে যদি বিজখানে ফেলে দেয়া হয় আমার সোনার ভাইরা শুধু তাই নাই ওই মানুষের উপরে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিনা যাবিল হামিমি যু শুধু তাই নয় জাহান নামের মধ্যে শুধু তাই নয় তার মাথার উপরে ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে এখন আমি যদি এখানে বসে থাকি আমার মাথায় যদি উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হয় আমি তখন কি করবো ছটপট ছটফট করতে থাকব। আর জাহান নামের যে আগুনের পানি দেওয়া হবে দুনিয়ার শ্রেষ্ঠ আগুন যে এর সঙ্গে আর ঊনসত্তর ভাগ টোটাল সত্তর ভাগ আগুনের পানি আমার আপনার মাথায় যখন ঢেলে দেওয়া হবে ওই মানুষটা ছটপট করতে থাকবে আর ওই সময় বলা হবে তুমি স্বাদ গ্রহণ করো দুনিয়ায় নাপুরমানি করেছিনে আল্লাহর কথা শোনো নাই রসুলের কথা শোনো নাই নাপুরমানি করেছ আজকের তুমি এই শাস্তি তুমি কি করতে থাকো নিতেই থাকো অপমান করে বলা হবে তুমি আস্বাদন গ্রহণ করো তাহলে সেই ক্ষমতা আমাদের আছে বলে মনে হয় সেই ক্ষমতা আমাদেরকে নাই আমাদের কিছু নাই তাই এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়া অপরাধ করেছে ভুল ধারণার মধ্যে রয়েছে তাদের বিবেককে শেষ করে দিয়েছে কেন তার আল্লাহর নিজাম কুদরতকে দেখি মানুষ ভাবে না যে মরে যাওয়ার পরে কঠিন দিন আসবে এটা নিয়ে কোনো দিন চিন্তা করে না এটা নিয়ে কোনো দিন তারা ভাবে না তাই এই জন্য করে আমি আপনাদেরকে এই কথা বলবো যে আমাদের এর থেকে অবশ্যই বাঁচতে হবে এর থেকে বাঁচতে হবে মানুষ এই শাস্তির মধ্যে যখন পড়বে তখন তারা বলতে থাকবে ইয়া যদি মৃত্যুটা শেষ হয়ে যেত আর জাহান্নাম নাম যদি না থাকতো ভালো হতো মৃত্যুই যদি চূড়ান্ত হতো মৃত্যুই যদি শেষ হয়ে যেত আচ্ছা মরে যাওয়ার পরে সব শেষ আমরা তো অনেকেই মনে করি আরে মারা যাওয়ার পরে তো কবরে রেখে আসার পরে দেখা যায় আর তো কিছু নেই মরে গেল মানে কবরের ভিতরে রেখে দিল যখন মাটি খুঁড়ি তখন মাথার খুলি বের হয় হাড় গড়ে বের হয় ঠিকই বলেছেন হজরতে আদম আলা থেকে আর কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ মরবে ওই মাংসগুলো সব পোকায় খেয়ে নিয়েছে হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে ঠিকই আছে রুহ বা আত্মা আল্লাহ পকরাবুল্লা আলমিনের কাছে থাকবে কিন্তু মানুষ যখন মারা যায় রুহ বা আত্মা আল্লাহর কাছে দেয়া হয় যারা ভালো হয় তাদেরকে ইল্লিনে লেখা হয় আর সিরজিন বলতে তাদের যারা খারাপ আত্মা তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় আবার এই আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় ইমানদারদের বলেন আর যার বলেন এই আত্মা ফিরিয়ে দিয়ে তার মধ্যে দেওয়া হয় তার বললাম যে চল্লিশ কদম ওই মাটি দেওয়ার পরে না আস্তে আস্তে তাকে বসানো হয় তার প্রশ্ন উত্তর করার জন্য বা এই রুহ বা আত্মা এটাই হলো আসল জীবন ঠিক কিনা রুহ বা আত্মা আল্লাহর কাছে আছে এইবারে বডি স্ট্রাকচার সব ছড়িয়ে গেছে আদম থেকে উন্নত মুহাম্মাদি পর্যন্ত কিয়ামত না হওয়া পর্যন্ত এইভাবেই থাকবে এইবারে পরবর্তীতে যখন কিয়ামত হয়ে যাবে এদেরকে হাসরের ময়দানে একত্র করা হবে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে সেই সময় কি করা হবে এই সমস্ত ব্যক্তিদের রূহ বা আত্মা এর দ্বারা শুধু বলবেন কোন ফায়াকুন হয়ে যাও এই জমিনকে বলবে জমিন তুমি হে পোকা হে পিট পতঙ্গ তুমি এর মাংস খেয়েছো এর হারকে শেষ করেছ দাও আমি আল্লাহ আমার হুকুমে সব ফিরিয়ে দাও হে জঙ্গলের প্রাণী বাঘ তুমি একে খেয়ে ফেলেছ ওর কবর তোমার পেটে পায়খানা করে মাটির সঙ্গে মিশে গেছে তুমি ফিরিয়ে দাও পানিকে বলা হবে পানি তোমার মধ্যে যা মিক্সড হয়ে গেছে ফিরিয়ে দাও হুকুম কার আল্লাহর আল্লাহ শুধু হুকুম দিয়ে এগুলি বলবেন কুন এখন হয়ে যাও এবার ওই স্ট্রাকচার বডি তৈরি হয়ে যাবে তার এইবার সেখানে হিসাব নিকাশ হওয়ার পরে কি করা হবে তার জান্নাত না হলে জাহান্নাম দুটো জায়গা হবে সোজা কথা এ সম্পর্কেও অনেক ব্যাখ্যা রয়েছে তাহলে আমরা জানি এই সমস্ত মানুষরা আশা করবে যদি এই মরণের পরে জাহান নামে যে এত শাস্তি শুনছি না না মৃত্যুই যদি চূড়ান্ত হতো শেষ হয়ে যেত কত না ভালো হতো আমরা অনেকে এখানে আছি মাল ধন সম্পদ টাকা করি হ্যাঁ নিজেদের আবিজাত ক্ষমতা অনেক কিছু দেখাই দেখাই না দেখাই না সেই দিন এই সমস্ত মানুষেরা বলবে কি বলবে মা মালিয়া আহারে আমি দুনিয়ায় ধনী ছিলাম দুনিয়ায় মালদার ছিলাম আজকের আমার ক্ষমতা আমার আজকের মাল কোথায় গেল আমার ধন সম্পদ কোথায় গেল আজকের আমার মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না মাল ধন সম্পদ কোনো কাজে আসলো না সেই দিনকে বলেন তো দেখি আল্লাহর কাজে যখন হিসাব দেবেন বলবেন যে আল্লাহ আমি আম গাছি বড় ধনী ছিলাম ছেড়ে দেন আমি পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি আল্লাহ ছেড়ে দেবে সেই দিন কি আল্লাহ কারোর প্রতি অবিচার করবেন না তাহলে যে আল্লাহর কাছে আপনি দুনিয়ার মাল সম্পদ দিয়ে কিছু করতে পারবেন না অন্য জায়গায় বলা কইচি উবের শরু নু ইয়াবদুল মুজরিমু লাউ ইয়েফতদি মি জাব ইয়ৌমি জিম্বি ও সগিবে তে গিভী ও ফেঁসিলতি গিল্লতি তুমি ও মনফিল আরুদি জমিয়া সুময়ুন জিহি সেই দিন কি একে অপরত দেখবে দেখার পরে যখন আজাদ শাস্তি যখন আসবে তখন বলবে আল্লাহ আমার দিচ্ছি আমার ভাইকে দিচ্ছি আমার মা বাপ আমার গোত্রকে দিচ্ছি আল্লাহ দুনিয়ায় যা কামিয়েছি সব দিচ্ছি আল্লাহ আমার ছেড়ে দাও আল্লাহ বলবে না তোমার শাস্তি তোমার পেতে হবে তোমার জন্য অন্য কাউকে দিতে পারি না আমার ভাই তাহলে বোঝা যায় এই দুনিয়ার মাল টাকা দিয়ে আল্লাহকে কেনা যাবে না আল্লাহ পকরবুল কাছে যে ধন রয়েছে সুচ পরিমাণ গোটা পৃথিবীর যত কিছু আছে তা ছড়িয়ে দিলেও তা শেষ হবে না এইবার আমি আপনি লক্ষ্য করে দেখি তাহলে কি হবে এই সমস্ত ব্যক্তিরা যারা মাল ধন সম্পদ দিয়ে বাঁচতে চাই তা সম্ভব নয় ঠিক না ঠিক না আমার ভাই এইবারে আমি আপনাদের কি একটা উদাহরণ দিয়ে যাই যদি এর কিছুদিন আগে আমি বলেছিলাম বর্তমান জামানায় আমরা যদি লক্ষ্য করে দেখি যে মরণের পরে যদি সাড়ে চারশো কিলোমিটার এক একটা মানুষের যদি বসার জায়গা হয় আবার হাজারে নশো নিরানব্বই জন যাবে তো এই তো মাটি দেখতে পাচ্ছি কবর তো দিচ্ছি তা জায়গাটা কোথায় জায়গাটা কোথায় আপনারা অনেকেই তো এখন সায়েন্সের যুগের মানুষ এই পৃথিবীটা আমরা বাস করি বাংলাদেশ ভারতবর্ষ পাকিস্তান জাপান জার্মান লন্ডন পৃথিবীর যত মানে দেশ আছে এই দেশটা এই পৃথিবীটা সূর্যের থেকে কত ছোট বলেন তো আপনারা জানেন এই পৃথিবী এর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় মানে এটা যদি একটা বলের মতো হয় এর থেকে তেরোটা এ করেন তাহলে সূর্যটা কত বড় এটা সায়েন্সের কথা বলছি আপনার তো এই যে পৃথিবী আমরা যে বসবাস করছি আমেরিকা জাপান জার্মান লন্ডন যত আছে এই দেশটা এই পৃথিবীটা তাহলে একটা দুটো তিনটে চারটে এই করে করে একশো দুশো পাঁচশো হাজার তেরো লক্ষ পৃথিবী এরম পৃথিবীর তেরো লক্ষটা নিয়ে সূর্যের মধ্যে ঢুকিয়ে দিলে অনায়াসে চলে যাবে যদি সূর্য এত বড় হয় আবার ওই সূর্য চল্লিশ লক্ষ সূর্য যদি একত্র ভাবে যে ছোট ছোট তারকা দেখা যায় এই তারকা গ্যালাক্সির মধ্যে যে তারকা রয়েছে এই যে তারকার মধ্যে যদি মনে করেন ওই সূর্য যদি চল্লিশ লক্ষ একসঙ্গে দেওয়া হয় কোনো ব্যাপার নয় একটা তারা নয় লক্ষ লক্ষ কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন দুনিহি এ হলো আমার সৃষ্টি দুনিয়াতে এরা কি সৃষ্টি করেছে তা আমাকে দেখাও তাহলে বুঝতে পারি যে মরণের পরে একটা মানুষ যদি সাড়ে চারশো কিলোমিটার জায়গা যদি পায় তাহলে পৃথিবীর থেকে সূর্য অত বড় আবার অতগুলো সূর্য আবার ওই তারকা খেয়ে নিতে পারে আবার এমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা রয়েছে এটা বোঝার পরে অন্তত বোঝার দরকার তাহলে আল্লাহর জাহান্নাম আছে জান্নাত আছে আর এই এক একটা মানুষের যে বডি পড়বে বসবে সাড়ে চারশো কিলোমিটার তাহলে এই জায়গা আল্লাহ বরাদ্দ করে রেখেছে এই বিজ্ঞানের এ নিয়ে আপনি বুঝুন না বিজ্ঞান নিয়ে কোরআনকে বুঝুন কোরআন নিয়ে বিজ্ঞান বুঝুন বুঝতে পারবেন এ সম্পর্কে অনেক কথা আছে আমার ভাইরা বলবেন আমি আর অমূল্য সময় নষ্ট করতে চাচ্ছি না আমার ভাই এই আয়াতটা বলেই আমি শেষ করে দিচ্ছি তাহলে আমার আপনার কি করতে হবে মাল কোনো কাজে আসবে না হেলাকে ক্যাননি সুলতানিয়া আমার বাদশাহী আমার ক্ষমতা আমার দাপট আমার সঙ্গে দু দশজন জন বিশজন পঞ্চাশ জন ঘুরে বেড়াতো সেই দিনকে কেউ সাথে থাকবে না সব ইয়ানফসি করবে হ্যাঁ সব ইয়ানফসি করবে আল্লাহর নবী যদি নিজের মেয়ের কথা ভুলে যায় নিজের বিবির কথা কিছু জায়গায় ভুলে যাবে তাহলে আমি আপনি তো সামান্য মানুষ ভাববেন চিন্তা করবেন দুনিয়ায় আছেন বাঁচবেন দশ বছর বিশ বছর তিরিশ বছর এক সেকেন্ড এক মিনিট একদিন কার কেমন আছে আল্লাহ জানে দুনিয়ায় থাকতে হবে কিন্তু একটু ভাবেন যে কটা দিন বাঁধবেন আল্লাহর আর নেবির তরিকা অনুযায়ী চলুন এটাই তো কামেল অলিয় আল্লাহরা বলছেন আর কি বলছেন কামেল অলি আল্লাহ তো এই কথাই বলছেন যে শুধু এইটুকুই করে চলে যাও এরপরে একটা জীবন আছে যে জীবনটা আছে অনন্ত জীবন হয় ভালো না হলে খারাপ তাহলে আমরা কেন খারাপের দিকে যাব ভালোর পদ অনুসরণ অনুকরণ করবো আল্লাহ যেন সেই তৌফিক দান করেন তো যাই হোক এর মানে অনেক এ সম্পর্কে আলোচনা আল্লাহ যদি অন্য সময় তৌফিক দেয় আবার আলোচনা রাখা যাবে তবে আমি আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাই যে আমরা কোনো ফেতনা করব না যে যে পীর সিলসিলা ধরে আছেন কোনো সমস্যা নেই হুজুর কেবলা বারবার বলেন বাবা তোমরা ওই বিনা কাজায় পাঁচক নামাজ পড়বে কোরআনের রজিফা পড়বে রেসকে হালাল খাবে তাকসগরি করবে কোরআন হাদিস অনুযায়ী চলা মানে আজান গাছীর রহমতুল্লাহের মানা হয়ে যাবে শুধু আজান গাছীর মানা নয় গোটা পৃথিবীতে যত কামেল আল্লাহ এসেছিল আর কেয়ামত পর্যন্ত আসবে কোরআন হাদিস মেনে চললে সবার মানা হয়ে যায় জোরে বল কামের অলিয় আল্লাহদের কাজটা কি আল্লাহর হুকুম্মতো চালানোর নবীর তরিকা অনুযায়ী চালানো এটাই তো উদ্দেশ্য আমি আপনি বুঝতে পারি না এই ঠাট্টা গিল্লা করি আল্লাহ যেন প্রত্যেকের সঠিক পথের অনুসারী আমাদের হওয়ার তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয়